সেই কুখ্যাত রাজাকারকে এখান থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। বীরপুরের মাঠে শহীদের রক্তে রঞ্জিত বীরপুরের বিভিন্ন জায়গা আছে, খোলা মাটি খনন করলে দেখা যায় এখনো নরক অঙ্গার রয়েছে। সেই অবস্থাতে আজকে এখানে বিএনপি কাউকে খুঁজে না পেয়ে একজন রাজাকারকে এলাকা থেকে মনোনয়ন দিয়েছে। আমরা কি দুই মাসে ঘোষণা করতে চাই তাকে আমরা মিরপুরের মাটিতে ঢুকতে দেব না। সমাজ দিতে হবে যেখানে রাজাকারদেরকে আমরা করবো একটা করে রাজাকার ধরে আমরা আইনি হচ্ছে সমর্থ করব। আমরা যাতে অবাঞ্ছিত ঘোষণা করছে কাজেই আমাদের নেতা কর্মীরা মনে রাখতে হবে রাজাকার যাচ্ছে যে এলাকায় গাজী কাটতে ব্যাপারে নামতে ব্যাপারে সেদিকে আপনাদের সকলের নজর রাখতে হবে। আপনাদেরকে ঘরে ঘরে যেতে হবে, নৌকার পক্ষে ভোট চাইতে হবে, স্বাধীনতার পক্ষে শক্তি নৌকা নৌকা ভোট চাইতে হবে। কারণ আমাদের অনেক উন্নয়ন রয়েছে, জনত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের উপকার